আগে জেনে বুঝে তারপরে অপারেশন করা। আমি যেটা করছিলাম সেটা হচ্ছে, তখন আমি স্টুডেন্ট ছিলাম, এখনো স্টুডেন্ট, আচ্ছা, তবে পার্ট টাইম একটা জব করি আর কি। ওকে, তখন যেহেতু স্টুডেন্ট ছিলাম, যেহেতু টাকা পয়সা একটা ছিল, আমি চাই নাই ফ্যামিলির অনেক টাকা খরচ হোক, তো এই কারণে আমি কম টাকায় ওইদিকে জমে গেছিলাম আর কি। আচ্ছা, কিছু টাকা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। প্রথমে আপনার পরিচয়টা একটু দয়া করে দেবেন। আমার নাম আকিরুল ইসলাম। জি আকিব সাহেব, কোথা থেকে আসছেন? আমি আসছি তেজকুনিপাড়া, তেজগাঁও থেকে। তেজগাঁও, তেজকুনিপাড়া। আপনি পেশায় কি করেন? আমি স্টুডেন্ট। স্টুডেন্ট, তো আমাদের এখানে আকিব স্যার আসছেন একজন স্টুডেন্ট সার্জারির জন্য। তো আমি আপনাদেরকে ভিডিওটার মাধ্যমে যেটা বোঝাতে চাচ্ছি সেটা একটু ফলো করেন। স্যার প্রথমে একবার সার্জারি করেছিলেন, এই যে এখানে একটা দাগ, এখানে একটা দাগ। তো স্যার সার্জারি করছিলেন, আজকে স্যারের দ্বিতীয়বার সার্জারি। এখানে একটু দাগ আছে, এখানে দাগটা খুবই কম, তবে স্যারের রেজাল্ট যেটা হচ্ছে, যে রেজাল্ট কিছুই আসে নাই, আপনারা দেখতেই পাচ্ছেন, সেই আগের মতোই দেখেন পুরোটাই। এই যে এটা সমস্যা, পুরোটাই কিন্তু রয়ে গেছে, কিচ্ছু করা হয় নাই, শুধুমাত্র একটু ছেটে টেটে দেওয়া হয়েছে। তো স্যার আপনি প্রথমে কত তারিখে সার্জারি করছিলেন প্রথমটা? 2021 সালের মে মাসের 25 তারিখে প্রথমবার সার্জারি করেন। তো সেই সার্জারি অনুভূতিটা কেমন ছিল, মানে আপনার যদি অভিজ্ঞতাটা ব্যক্ত করেন যে কেমন লাগছে? আমি সার্জারির সময় কিছুটা ব্যথা অনুভব করছিলাম। সার্জারি চলাকালীন? চলাকালীন, জি। আচ্ছা, তারা কি অজ্ঞান করে নাই? তো ফুল অজ্ঞান করে, মানে লোকাল বুকটা অবশ করে নিছে। যখন অবশ করতে তখন ব্যথা লাগছে নাকি? না না না, যখন লাইপোসাকশন হচ্ছে, ভিতরে বাইরে প্রবেশ করাচ্ছে এটা, তখন আমি ফিল করতে পারছিলাম যে কিছু একটা প্রবেশ হচ্ছে, আর একটা ব্যথা ব্যথা অনুভব হচ্ছিল আর কি। ও আচ্ছা। এছাড়া আর কোনো, যখন মানে লাইপোসাকশনটা করা হয়েছে, ভিতরে বাইরে যেটা প্রবেশ করানো হয় বারবার, ওইটা আমি ফিল করতে পারছিলাম যে কিছু একটা হচ্ছে। হ্যাঁ, মানে ব্যথাও ফিল হচ্ছিল এরকম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা আজকেও অলমোস্ট সেম টেকনিকই করবো, লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে বুকটা অবশ করে নিব। আশা করি অবশ্যই সময় টুকটাক একটু লাগতে পারে, খুব স্লাইটলি, তবে সার্জারির সময় আপনি ঘুমিয়ে যাবেন, বা ঘুমিয়ে ঘুমিয়ে সার্জারি হবে। মূলত আমরা কোনো অজ্ঞান করার ওষুধ দিব না, উনি এমনি নর্মালি আমাদের পেশেন্ট ঘুমায় যায়, কারণ আমরা অপারেশনের জন্য অনেক সময় নিই, লং টার্ম সময় নিই। তো বর্তমানে এই সার্জারি আপনি দ্বিতীয়বার কেন করতেছেন? আপনার প্রথমবার থেকে আপনি কি পান নাই, দ্বিতীয়বারের উদ্দেশ্যটা কি? প্রথমবারই চেয়েছিলাম যে এটা সম্পূর্ণ লেভেল হয়ে যায়। জি, অন্যান্য যেরকম থাকে নর্মালি। আচ্ছা, সেটা হয় নাই, হয়েছে আমার মনে হয় 20% হয়েছে। তার মানে আপনি 80% পান নাই? হ্যাঁ। তো এই নিয়ে ডক্টরের সাথে কনসাল্ট করেছিলেন? ডক্টরের সাথে আর পরবর্তীতে কথা বলি নাই, এটা মানে ফ্যামিলিগত একটা ইয়া ছিল, মনোমালিন্য। ও আচ্ছা আচ্ছা। মানে আমার বাবা চেয়েছিল অন্য জায়গায় করে, তা আমি চেয়েছি ওখানে করে, তো আমার বাবা আমার রাগ ভাই আর কি। যখন রেজাল্ট আশানুরূপ হয়নি, তখন ফ্যামিলিতে একটা সমস্যা ছিল, এই জন্য আর ডক্টরের সাথে কথা বলেন নাই? না। ঠিক আছে, আমরাও সার্জারি করি, যেহেতু প্রথমবার এক জায়গায় করেছেন, আমরা দ্বিতীয়বার। সো ইনশাআল্লাহ অপারেশন হয়ে গেলে আমাদের একটা ইন্টারভিউ দেবেন, যে দুইটা সার্জারির মধ্যে আপনার কেমন, কোনটা কেমন লাগলো, এবং অনেস্ট একটা অপিনিয়ন দিবেন, যাতে আমাদের পেশেন্টরা বুঝতে পারে আমরা কেমন সার্জারি করি। এবং আপনাদের বলে রাখি, আমাদের ভাইজান বাংলাদেশে খুব স্বনামধন্য একটা ক্লিনিকে, স্বনামধন্য একটা ডক্টরের স্যারের কাছেই করেছেন। হয়তো বা ওনারা হাজার হাজার অপারেশন করেন, কিন্তু কেন ওনারটা এমন হইলো সেটা আমি নিজেও বুঝতেছি না। কারণ আমার কাছে যদি রেটিং বলেন, আমি 10-এ 2 দিব সর্বোচ্চ। সেটা কেন দিব, যে ডাক্তার সুন্দরভাবে রিজলভ হয়েছে, কিন্তু এর বেশি কিছু না, এর বেশি কিছু না, সেটা আগের মতোই আছে। সবাই ভালো থাকবেন, অপারেশনের পূর্বে বারবার খোঁজখবর নিয়ে অপারেশন করবেন, যাতে দ্বিতীয়বার না করতে হয়। তো যারা অপারেশন করতে যায় তাদের জন্য কি আপনার কোনো উপদেশ থাকবে ভাই? উপদেশ হচ্ছে, আগে জেনে বুঝে তারপরে অপারেশন করা। আমি যেটা করছিলাম সেটা হচ্ছে, তখন আমি স্টুডেন্ট ছিলাম, এখনো স্টুডেন্ট, আচ্ছা, তবে পার্ট টাইম একটা জব করি আর কি। ওকে, তখন যেহেতু স্টুডেন্ট ছিলাম, যেহেতু টাকা পয়সা একটা ছিল, আমি চাই নাই ফ্যামিলির অনেক টাকা খরচ হোক, তো এই কারণে আমি কম টাকায় ওইদিকে জমে গেছিলাম আর কি। আচ্ছা, কিছু টাকা কম। আসলে স্টুডেন্ট লাইফে টাকা পয়সা মেনটেন করা খুব বেশি টাফ, এবং যেহেতু কসমেটিক্যাল ইস্যু আমাদের বাংলাদেশেই যে রেটে হয় এটা অন্য কোনো দেশে হয় না। এবং তারপরে আপনি যেহেতু আরও কম টাকার চিন্তা ভাবনা করে কোথাও করেছিলেন, এবং সেটা হিতে বিপরীত,
এখন আবার সেই একই প্রবলেম, আবার টাকা খরচ, জানের কষ্ট। তো সবাই যে যেখানে করেন না কেন, একবার ছাড়া দশবার খোঁজ খবর নিয়ে তারপরে করবেন। তো সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন। ভাই কিন্তু মাশাল্লাহ খুবই ফিট বডি মানুষ, ওনার বডিতে ফ্যাট আছে বা পরে ফ্যাট বাড়ছে এমন কিছু না, যথেষ্ট ফিট মানুষ। এটা সার্জারি পরিপূর্ণভাবে হয় না যার কারণে এমন। তো আমরাও সার্জারি করি, সার্জারির মাসখানেক দুই মাস পর যদি ভাই আমাদের সাথে যোগাযোগ রক্ষা করে, ইনশাআল্লাহ তার রেজাল্টটাও দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।